যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ এসে পেলেন। কিছু ছিল না দেশটির, সব পাকিস্তানি হানাদার বাহিনী গুরিয়ে দিয়ে গিয়েছিল। সেই দেশটাকে অত্যন্ত দক্ষ হাতে তিনি খুব অল্প সময়ের মধ্যে দেশটাকে আবার সুন্দর করে গড়ে তুললেন। বিশ্ব অবাক হয়ে দেখেছে যে একটা ছোট্ট একটা দেশ, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, সে দেশটা কত দ্রুত উন্নতির দিকে ধাবমান হয়েছে। সেই দেশটাকে থামিয়ে দেবার জন্য, বঙ্গবন্ধুর আদর্শকে ধ্বংস করার জন্য এবং বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলার জন্য পরাজিত শত্রুরা আমাদের স্বাধীনতার প্রথম দিন থেকেই ওরা ষড়যন্ত্র করছিল এবং তারই ষড়যন্ত্রের অংশ হিসাবে বঙ্গবন্ধুকে সপরিবারে ওরা নিহত করেছে। উনি আমার দিকে গিয়ে আসলেন, এসে আমার ওনার ডান হাত দিয়ে আমাকে ওনার মাথাটা ওনার বুকের মধ্যে রাখলেন। তখন আমি কাঁদছিলাম, তো আমার মাথায় উনি মাথাটা হাত দিলেন, হাত বুলিয়ে বললেন, বইন তুমি কাঁদো না, আমি জানি আলিমরেকে মারছে, আমি নিজে তার বিচার করব। কিন্তু সেই সৌভাগ্যটা তো আমাদের হয়নি, সেই সময়টা তো ঘাতকরা ওনাকে দেননি। কিন্তু আমি গর্বিত যে তার কন্যা সেই পিতার সেই কথাগুলো রেখেছেন, বিচার করেছেন তিনি, আর যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে।